আজ থেকে শুরু অমরনাথ যাত্রা। বালতার বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম দলটি। এই দলে রয়েছে 4,600 জন তীর্থযাত্রী। অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। চন্দনবাড়িতে চিকিৎসা শিবির ও সেবা কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম। অমরনাথে ওঠার সময় শ্বাসকষ্ট বা অন্য কোনো ধরনের অসুবিধা হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে তারা। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, এই চিকিৎসার দায়িত্বে আছে জম্মু শাখা। চায় সবই শুরু হয়েছে ভারত সরকার।